নমস্কাৰ ফ্ৰেণ্ডছ, মই শম্ভু। ছাকচেছ ভিউলৈ আপোনাক পুনৰবাৰ স্বাগতম জনাই আজি ছেশ্যনটো আমি ষ্টাৰ্ট কৰিম। আৰু আজিৰ ছেশ্যনত আপোনালোকে পাব APDCL পৰীক্ষাৰ বাবে থাৰ্ড পাৰ্টটো, ঠিক আছে। আৰু থাৰ্ড পাৰ্টত আমি লৈ আহিছোঁ কিছুমান বিজ্ঞান আৰু কম্পিউটাৰৰ গুৰুত্বপূৰ্ণ প্ৰশ্ন, যিবোৰ অতি আৱশ্যক আৰু আশা কৰিছোঁ আপোনালোকৰ কমন আহিব পৰীক্ষাত। তো আহক আমি ষ্টাৰ্ট কৰিম। ইয়াৰ আগত এটা সৰু ৰিকুৱেষ্ট, যদি আপুনি আমাৰ চেনেলত নতুন আৰু প্ৰথমবাৰ এই ভিডিঅ'খন চাই আছে, তো ভিডিঅ'ৰ তলত এটা ৰঙা ৰঙৰ ছাবস্ক্ৰাইব বুটন পাব, এই বুটনটো ক্লিক কৰি আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ল'ব। আৰু লগত থকা এটা বেল আইকন পাব, এই বেলটো দবাই দিব, কিয়নো যিকোনো ভিডিঅ'ৰ জাননী আপুনি পাবলৈ হ'লে এই ন'টিফিকেশ্যন বেলটো অন কৰাটো দৰকাৰ আছে, ঠিক আছে। আহক আমি প্ৰথম কুৱেশ্যনটো লৈছোঁ, ঠিক আছে। প্ৰথম কুৱেশ্যনটো হৈছে, চয়াবিনত আপোনাৰ প্ৰটিনৰ মাত্ৰা কিমান শতাংশ থাকে, মানে কিমান পাৰ্চেণ্টেজ প্ৰটিন থাকে চয়াবিনত? আপোনাৰ কাৰেক্ট আনচাৰটো হ'ব B42% প্ৰটিন থাকে চয়াবিনত, 42%। নেক্সট কুৱেশ্যন নম্বৰ টু, তলৰ কোনটোত প্ৰটিন পোৱা নাযায়, ঠিক আছে। আপোনাৰ কাৰেক্ট আনচাৰটো হ'ব ভাত, ভাতত প্ৰটিন পোৱা নাযায়। কুৱেশ্যন নম্বৰ থ্ৰী আহক, তলৰ কোনটোত আটাইতকৈ অধিক প্ৰটিনৰ উৎস আছে, ঠিক আছে। প্ৰটিনৰ উৎস তলৰ কোনটো আটাইতকৈ বেছি, এইটো হ'ল আপোনাৰ চয়াবিন, অপশ্যন বি চয়াবিন। নেক্সট আহক কুৱেশ্যন নম্বৰ ফ'ৰ, নিৰামিষ আহাৰ কৰাসকল অধিক পৰিমাণৰ প্ৰটিন পায় ক'ৰ পৰা, ঠিক আছে। তাৰমানে ভেজিটেৰিয়ানবোৰে, ঠিক আছে, ভেজিটেৰিয়ানবোৰে অধিক পৰিমাণে প্ৰটিন ক'ৰ পৰা পায়, এইটো হ'ল কাৰেক্ট আনচাৰটো হ'ব দাইল, দাইলৰ পৰাহে অধিক পৰিমাণ প্ৰটিন ইহঁতে লয়। তাৰপিছত আহক আপোনাৰ কুৱেশ্যন নম্বৰ ফাইভ, মানৱ শৰীৰত চৰ্বি জমা হয় ডেছ, ঠিক আছে, মানে চৰ্বি মানে শৰীৰত ক'ত জমা হয়, এইটো আপোনাৰ কাৰেক্ট আনচাৰ হ'ব চৰ্বি টিছুত, চৰ্বিৰ টিছুত এই চৰ্বি জমা হয়। নেক্সট আহক কুৱেশ্যন নম্বৰ ছিক্স, ভিটামিন শব্দটো কোনে আৱিষ্কাৰ কৰে, ঠিক আছে, তাৰমানে ভিটামিনৰ আৱিষ্কাৰক কোন, আপোনাৰ কাৰেক্ট আনচাৰটো হ'ব ফ্ৰুংক, অপশ্যন এ ফ্ৰুংক। তাৰপিছত আহক কুৱেশ্যন নম্বৰ ছেভেন, নিম্নলিখিত কোনটোত শক্তি পোৱা নাযায়, ঠিক আছে, কাৰেক্ট আনচাৰটো হ'ব ভিটামিন, অপশ্যন এ ভিটামিন। তাৰপিছত আপোনাৰ আছে কুৱেশ্যন নম্বৰ এইট, নিম্নলিখিত কোনটো পদাৰ্থক ৰক্ষাত্মক পদাৰ্থ বুলি কোৱা হয়, ঠিক আছে, ৰক্ষাত্মক পদাৰ্থ, আপোনাৰ কাৰেক্ট আনচাৰটো হ'ব চি ভিটামিন, ঠিক আছে, ভিটামিনক ৰক্ষাত্মক পদাৰ্থ বুলি কোৱা হয়। নেক্সট আহক কুৱেশ্যন নম্বৰ নাইন, গাজৰত কি ভিটামিন অধিক পৰিমাণে থাকে, ঠিক আছে, আপোনাৰ কাৰেক্ট আনচাৰটো হ'ব ভিটামিন এ, গাজৰত ভিটামিন এ বেছি পোৱা যায়। তাৰপিছত আহক কুৱেশ্যন নম্বৰ টেন, মানৱ শৰীৰত ভিটামিন এ সঞ্চিত হয় ডেছ, মানে ভিটামিন এ ক'ত সঞ্চিত হয় আপোনাৰ মানৱ শৰীৰত, এইটো হ'ল আপোনাৰ যকৃতত, মানে লিভাৰত ভিটামিন এ জমা থাকে। তাৰপিছত আহক কুৱেশ্যন নম্বৰ ইলেভেন, কি ভিটামিনৰ অভাৱত নাইট ব্লাইণ্ড, মানে ৰাতিত দেখিবলৈ পোৱা নাযায়, এইটো হ'ল অপশ্যন এ ভিটামিন এ, ভিটামিন এ কম থাকিলে, অভাৱ হ'লে আপোনালোকে ৰাতি অন্ধ হৈ যাব, মানে দেখি নাপাব, ঠিক আছে, নাইট ব্লাইণ্ড বুলি কয়। তাৰপিছত আহক কুৱেশ্যন নম্বৰ টুৱেলভ, থিয়ামিন কি, থিয়ামিন কি, ঠিক আছে, এইটো কাৰেক্ট আনচাৰটো হ'ব ভিটামিন বি ওৱান, থিয়ামিন হৈছে ভিটামিন বি ওৱান। আহক কুৱেশ্যন নম্বৰ থাৰ্টিন, ভিটামিন চিৰ ৰাসায়নিক নাম কি, ভিটামিন চিৰ ৰাসায়নিক নাম কি, ঠিক আছে, ইয়াৰ কাৰেক্ট আনচাৰটো হ'ব ভিটামিন চিৰ ৰাসায়নিক নাম হৈছে আপোনাৰ এস্কৰ্বিক এচিড, এস্কৰ্বিক এচিড। নেক্সট আহক কুৱেশ্যন নম্বৰ ফ'ৰ্টিন, তলৰ কোন ভিটামিনটো উদ্ভিদ তথা শাক পাচলিৰ পৰা পোৱা নাযায়, কাৰেক্ট আনচাৰটো হ'ব ভিটামিন ডি, চি অপশ্যন ভিটামিন ডি, মানে ভিটামিন ডি আমি ৰ'দৰ পোহৰৰ পৰাহে পাওঁ, ঠিক আছে। নেক্সট কুৱেশ্যন নম্বৰ ফিফটিন, প্ৰাতকালীন ৰ'দৰ পৰা মানৱ শৰীৰত কি ভিটামিন পোৱা যায়, এইটো আপুনি কাৰেক্ট আনচাৰটো হ'ব ভিটামিন ডি, ঠিক আছে, প্ৰাতকালীন মানে পুৱাত যিটো ৰ'দ ওলায় এইটো ৰ'দৰ পৰা আমি যে ভিটামিন পাওঁ এইটো হ'ল ভিটামিন ডি। নেক্সট আহক কুৱেশ্যন নম্বৰ ছিক্সটিন, ঠিক আছে, নিম্নোক্ত কোনটোৰ পৰা মানৱ শৰীৰত আইৰণ অধিক পৰিমাণে পোৱা যায়, আইৰণ অধিক পৰিমাণে পোৱা যায়, এইটো হ'ল আপোনাৰ শাক পাচলি, কাৰেক্ট আনচাৰটো হ'ব শাক পাচলি। তাৰপিছত হ'ব কুৱেশ্যন নম্বৰ ছেভেণ্টিন, মানৱ শৰীৰত গড়ে অক্সিজেনৰ উপাদান কিমান শতাংশ থাকে, এইটো কাৰেক্ট আনচাৰটো হ'ব আপোনাৰ 50% উপাদান থাকে অক্সিজেনৰ, ঠিক আছে, 50%। নেক্সট আহক কুৱেশ্যন নম্বৰ এইটিন, তলৰ কোনটো আয়োডিনৰ মূল উৎস, আয়োডিনৰ মূল উৎস কোনটো, আপোনাৰ কাৰেক্ট আনচাৰটো হ'ব শৈৱাল, ঠিক আছে, এলগি, এলগি, ঠিক আছে। নেক্সট কুৱেশ্যন নম্বৰ নাইনটিন, মাছৰ যকৃতৰ
তেলত কি ভিটামিন প্রচুর পরিমাণে পাওয়া যায়, ঠিক আছে? আপনার কারেক্ট আনসারটো হবো ভিটামিন ডি। মাছর যকৃতর পৰা যে তেল ওলায় তেলের পৰা ভিটামিন ডি অধিক পরিমাণে পাওয়া যায়। নেক্সট আহক আপনার কোয়েশন নম্বর 20, নিম্নোক্ত কোনটো ভিটামিন ডির পৰা পাওয়া যায়, ঠিক আছে? এটো কারেক্ট আনসারটো হবো আপনার ক্যালসিফেরল। ক্যালসিফেরল, ক্যালসিফেরলটো ভিটামিন ডির পৰা পাওয়া যায়। তারপিছত আহক নেক্সট কোয়েশন নম্বর 21, ভিটামিন ইর রাসায়নিক নাম কি? ভিটামিন ইর রাসায়নিক নাম হয়েছে আপনার টকোফেরল, অপশন এ টকোফেরল। নেক্সট আহক কোয়েশন নম্বর 22, মানব শরীরত তেজক গোট মারা কোন ভিটামিনের কাম? এইটো কারেক্ট আনসারটো হবো ভিটামিন কে, সি অপশন ভিটামিন কে। নেক্সট কোয়েশন 23, নিম্নোক্ত কোনটো দাঁতর বাবে বড় আবশ্যক? দাঁতর বাবে বড় আবশ্যক তলর কোনটো? কারেক্ট অ্যান্সারটো আপনার ক্যালসিয়াম, ঠিক আছে? ক্যালসিয়াম দাঁতর বাবে বড় আবশ্যক হয়, ক্যালসিয়াম। আহক আমি নেক্সট কোয়েশন লৈ যাও, কোয়েশন নম্বর 24 হবো, এইটো 24। নিম্নোক্ত কোনটো দাঁতর বাবে বড় হানিকারক, ঠিক আছে? দাঁতর ক্ষতি করে কোনটো, ঠিক আছে? এইটো কারেক্ট আনসারটো হবো ফ্লোরিন, ফ্লোরিন, ঠিক আছে? অপশন সি ফ্লোরিন। নেক্সট আহক কোয়েশন নম্বর 25, হৃদয়ের ধরকন মানে হার্টবিট নিয়ন্ত্রণ করার বাবে নিম্নোক্ত কোন খনিজটো আবশ্যক হয়, ঠিক আছে? মানে হার্টবিট নিয়ন্ত্রণ করার বাবে কোন খনিজটো আবশ্যক, এইটো আপনার কারেক্ট আনসারটো হবো পটাশিয়াম, ঠিক আছে? পটাশিয়াম, অপশন এ পটাশিয়াম। আর কোয়েশন নম্বর 26, এইটো হয়েছে আপনার কম্পিউটার সেকশনের পর লইছো আমি, কম্পিউটার যেটো কম্পিউটার। আহ কোয়েশন নম্বর 26, হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজড বাই টেলিফোন লাইন্স ফর ইন্টারনেট কানেক্টিভিটি, ঠিক আছে? ইন্টারনেট কানেক্টিভিটির বাবে টেলিফোন লাইনত ব্যবহার করা যন্ত্রটো মানে সামগ্রীটো কোনটো, ঠিক আছে? এইটো কারেক্ট আনসারটো হবো বি মডেম, অপশন বি মডেম। তারপিছত আহক কোয়েশন নম্বর 27, কানেক্ট টু টু ওয়েবসাইটস, ঠিক আছে? দুটা ওয়েবসাইট কানেক্ট করা এটু কি বলি কোয়া হয়, দুটা ওয়েবসাইটক মানে সংযুক্ত করা এটু কি বলি কোয়া হয়, এটু আপনার কারেক্ট আনসারটো হবো সি হাইপার লিঙ্ক বলি কোয়া হয়, হাইপার লিঙ্ক, ঠিক আছে? কোয়েশন নম্বর 28, হোয়াট ইজ দ্য ডিভাইস দ্যাট কানেক্টস দ্য কম্পিউটার টু দ্য নেটওয়ার্ক, কম্পিউটারক নেটওয়ার্ক লই কানেক্ট করার যে ডিভাইস হয় এই ডিভাইসটির নাম কি, এইটো হল আপনার নেটওয়ার্ক অপারেটর বলে কোয়া হয়, কারেক্ট আনসারটো হবো এ নেটওয়ার্ক অপারেটর, ঠিক আছে? নেক্সট আহক আপনার কোয়েশন নম্বর 29, হোয়াট ইজ দ্য ইউজ অফ ওয়েব পেজ, ঠিক আছে? ওয়েব পেজত কি ইউজ করা হয়, ঠিক আছে? ওয়েব পেজত যে ইউজ করা হয় তো কি, ঠিক আছে? এইটো হল আপনার HTML, ঠিক আছে? অপশন এ HTML ওয়েব পেজত ইউজ করা হয়। তারপিছত আহক কোয়েশন নম্বর 13, হোয়ার ক্যান দ্য ডিলিটেড মেইল বি ফাউন্ড, ঠিক আছে? আমি যে মেইলবোর ডিলিট করে দিও এইবোর আমি কোত আকো পাম, ঠিক আছে? আকো পাবো পারি, এইটো হল আপনার অপশন সি ইন ট্রাশ, ইন ট্রাশ মানে ইন ট্রাশত আমি আমি পাবো, হ্যাঁ ট্রাশত হে আমি ডিলিট করা মেইলবোর পাও, ঠিক আছে? তো ফ্রেন্ডস আজি ইমানেই, আর লগ পাম অহা ভিডিওত। যদি ভিডিওখন ভাল লাগিছে লাইক শেয়ার আর কমেন্ট করে জানাবো, আর বন্ধুত্ব শেয়ার করব। তো আজি ইমানেই, আহিছো, টেক কেয়ার, বাই বাই।